আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্লিজ সাংবাদিক ভাইরা, আমরা আমরা আমাদের প্রেস ব্রিফিং পর্ব শুরু করেছি। আমরা আশা করব আপনারা প্রত্যেকে ইতিমধ্যে সেট হয়ে গেছেন এবং দ্রুত সেট হয়ে যাবে। আমরা শুরু করছি। সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আমরা সকাল 11টার সময় একটি যৌথ সভা এখানে সম্পন্ন করেছি। আজকে এই যৌথ সভায় সভাপতিত্ব করেছেন দলের সংগ্রামী মহাসচিব বিদ্যা ফখরুল ইসলাম আলমগীর। আজকের যৌথ সভাটি ছিল মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ। বন্ধুরা, আমার মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস, এই জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ এই দুটি দিবসকে যথাযথ মর্যাদায় পালন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে এই যৌথ সভার আয়োজন করেছে। আজকের এই যৌথ সভায় দলের যুগ্ম মহাসচিব বৃন্দ, অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ এখানে উপস্থিত ছিলেন। বন্ধুরা, আজকে এই কর্মসূচি মহান বিজয় দিবস এই কর্মসূচি প্রণীত হয়েছে এবং এর সাথে আরো আনুষঙ্গিক রাজনৈতিক বিষয় বিদ্যমান রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ডিসেম্বর মাস বিজয়ের মাস, আগামী 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, 16 ডিসেম্বর আমাদের মুক্তিযুদ্ধের বিজয় দিবস। আমরা স্বাধীনতার পর থেকেই, আমাদের প্রতিষ্ঠার পর থেকেই এই দিবসগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা পালন করি। আমরা সবাই জানি যে এই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। তিনি ঘোষণা দিয়ে গোটা জাতিকে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য অনুপ্রাণিত করেছিলেন এবং তার এই ঘোষণার মধ্য দিয়ে সমগ্র জাতি সেদিন স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তারই ফলশ্রুতিতে আমরা এই মাসের 16 তারিখে আমাদের বিজয় অর্জন করেছিলাম, একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম, স্বাধীন পতাকা পেয়েছিলাম, আমাদের একটা স্বতন্ত্র পরিচয় আমরা পেয়েছিলাম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই মুক্তিযুদ্ধে আমাদের বিএনপি যারা করেন এখন, তাদের অধিকাংশই এই মুক্তিযুদ্ধের সঙ্গে তারা সম্পৃক্ত ছিল। আজকে আজকে আপনাদের সামনে আমরা যারা বসে আছি, এর মধ্যে অনেকেই আছি আমরা যারা সরাসরি মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত। আমাদের দলের স্থায়ী কমিটি সদস্য থেকে শুরু করে আমাদের ভাইস প্রেসিডেন্ট, উপদেষ্টা নেতৃবৃন্দ এবং জেলাগুলোতে বেশিরভাগ জায়গায় নেতৃত্বে আছেন, একাত্তরে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ। দুর্ভাগ্যের কথা যে বাংলাদেশের একটি রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিত ভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে এবং অত্যন্ত কদর্য ভাবে তারা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ভাবমূর্তি তাকে বিনষ্ট করতে চায় এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা বিকৃত করে। তাদের এমন একটা মনোভাব কাজ করে যে মনোভাবে মনে হয় যে মুক্তিযুদ্ধের একমাত্র ঠিকাদারিতা তাদের, এবং যখনই তারা এই বিষয়ে কথা বলতে চান, তারা কথা বলেন, তখন তাদের মনে হয়, তাদের কথা শুনে মনে হয়
যে স্বাধীনতার যুদ্ধের চেতনা নিয়ে যখন কথা বলেন সেটা তার সম্পূর্ণভাবে বিকৃত করার চেষ্টা করে। মূল যে জিনিসটা ছিল স্বাধীনতা যুদ্ধের চেতনার গণতন্ত্র, সেই গণতন্ত্র যে তারা বারবার নিজেরাই ধ্বংস করেছে সে কথা কিন্তু একবারের জন্য তার আলোচনায় আনে। প্রিয় বন্ধুগণ, এই কথাগুলোর আজকে আমাদের অবতারণা করতে এই জন্যে যে আজকে প্রায় 49 বছর পরেও স্বাধীনতার আমরা এখন পর্যন্ত আমাদের দেশকে এই স্বাধীনতা যুদ্ধের সময় যে স্বপ্ন আমরা দেখেছিলাম একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা এখনো পাই। বারবার এই গোষ্ঠী, এই মহল এবং দুর্ভাগ্যজনকভাবে এই দলটি যারা মুক্তিযুদ্ধের সঙ্গে অগ্রণী ভূমিকা পালন করেছিল 71 সালের যুদ্ধে, তাদের হাতেই বারবার গণতন্ত্র নিহত হয়েছে, তাদের হাতেই বারবার গণতন্ত্র ভেঙে খাতফার হয়ে গেছে। আমরা কেউ ভুলে যাইনি 1975 সালের একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা, আমরা ভুলে যাইনি সেই সময় সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একটিমাত্র দল বাকশাল গঠন করা হয়েছিল, সমস্ত পত্র পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং জনগণের স্বাধীন মত প্রকাশের যে অধিকার সেই অধিকারকে খর্ব করা হয়েছে। আজকে আমরা আবারও দেখছি সে একই কায়দায় তারা ক্ষমতায় 2008 সালে ক্ষমতায় আসার পর থেকে তারা একই কায়দায় তারা জনগণকে প্রতারণা করে আজকে শুধুমাত্র ক্ষমতার জোরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে, রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তারা জনগণের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় বসে। আজকে দুর্ভাগ্য যে নেত্রী 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর হাতে বন্দী হয়েছিলেন, দুটি শিশু সন্তান নিয়ে তিনি তার স্বামী যখন মুক্তিযুদ্ধ ঘোষণা করে রণাঙ্গনে চলে গিয়েছিলেন, তিনি তখন এই দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে তিনি সেই মুক্তিযুদ্ধে যে প্রেরণা, সেই প্রেরণা আমাদেরকে দিয়েছে। এবং এই নেত্রী পরবর্তীকালে যে গণতন্ত্র আমরা সংগ্রাম করে বুকে রক্ত দিয়ে ধরে নিয়ে এসেছিলাম, সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্য দীর্ঘ 9 বছর অপরিসীম সংগ্রাম, শুধু তখনই নয় এখনো তিনি এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য সংগ্রাম করে চলেছেন। আমরা দেখেছি 1/11 সেই অবৈধ সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই কারাগার থেকে নীরবে কোন আপোষ না করে সেই দখলদারি বাহিনীর সঙ্গে তিনি গণতন্ত্রের সংগ্রাম করেছেন এবং জরুরি অবস্থা বাতিল করে একটি নির্বাচনের ব্যবস্থা তিনি করতে পেরেছিলেন, যদিও সে নির্বাচন দ্বারা পরবর্তীকালে একই কায়দায় আমরা দেখলাম যে 2008 সালের পর থেকে সেই দলটি তারা পার্লামেন্টের সুযোগ নিয়ে বিভিন্নভাবে তারা শাসনতান্ত্রিক পরিবর্তন নিয়ে এসে ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করে দিয়ে পঞ্চদশ সংশোধনী তারা প্রবর্তন করে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করার সমস্ত ব্যবস্থা তারা সম্পূর্ণ। এই কথাগুলো বারবার বলার দরকার, এই কথাগুলো বারবার সামনে আসা প্রয়োজন যে অত্যন্ত হীন উদ্দেশ্যে এই আওয়ামী লীগ আজকে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় যে আকাঙ্ক্ষা আশা একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তাকে ভেঙে চুরমার করে দিচ্ছে শুধুমাত্র তাদের দলকে ব্যক্তিকে ক্ষমতায় চিরস্থায়ী করে রাখা, এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না। আমরা সে কারণে বারবার করে বলেছি যে আওয়ামী লীগ সেই দল যারা স্বাধীনতার যে স্বপ্ন তাকে ভেঙে দিয়েছে, কঙ্কাল করেছে, আর যে চেতনা ছিল মুক্তিযুদ্ধের সেই চেতনাকেও তারা ধ্বংস করে দিয়েছে। আমরা এই অবস্থার প্রেক্ষিতে আজকে যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন সেই নেত্রী যখন কারাগার এবং দেশের হাজার হাজার লক্ষ মানুষের বিরুদ্ধে যখন মিথ্যা মামলা সুতরাং অধিকার আদায়ের সংগ্রামের জন্যে, যখন মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে এবং ধমক হুমকি ভয় দেখিয়ে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে, তখন এই বিজয়ের মাসে শহীদ বুদ্ধিজীবী দিবস
যে বুদ্ধিজীবীরা সাহায্যের জন্য প্রাণ দিয়েছিলেন পালন, এবং 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন অত্যন্ত তাৎপর্য। আপনারা দেখছেন এই এই মাসে আমাদের অফিসের সামনে আবার সেই পূর্ব অবস্থা ফিরে পুলিশ র্যাব এবং ভয় দেখানোর যত রকম আপনার প্রক্রিয়া থাকে তা তারা অবলম্বন করছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সুপ্রিম কোর্টে আপিল এর যে শুনানি, সেই শুনানির পরে আজকে আমাদের দখলদারি যে মন্ত্রিসভা রয়েছে সেই মন্ত্রিসভার সদস্যরা এমন বক্তব্য দিচ্ছেন যেন আপনার সেই দিন শুনানির মধ্যে আমাদের যারা দেশনেত্রীর মুক্তির জন্য দাঁড়িয়ে ছিলেন তারা মহা অপরাধ করে ফেলেন। প্রভু সাহেব আচ্ছা দেখি একটু, তারা এইসব কথা বলার আগে নিজেদের পেছন থেকে একবার দেখার চেষ্টা করেছেন আপনার, তারা কি একবার যেন মনে করেছে যে তারা কি করেছিলেন? আমাদের আইনজীবীরা তো একটা অপর খারাপ কাজ করে, যারা ছিলেন তারা নিজের জায়গায় বসে থেকে তারা তার দাবির কথা উচ্চারণ করছে, একটা আবেদনের কথা বলছেন যে আমরা ন্যায় বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। তারা কি করেছেন এই দেখুন, এটা কত তারিখে প্লিজ কলকাতা 30 নভেম্বর 2006 তারা আদালতে লাঠি মিছিল করেছেন। আপনার নিশ্চয়ই গুগলে গেলেই পাবেন। আপনার আমাদের আইন প্রতিমন্ত্রী সাজানোর বীরত্বের গাড়ি পুড়ি দিয়েছেন চৌধুরী। আপনার দেখেন শুনানি স্থগিত হয়েছে, চিফ জাস্টিসের পক্ষ সহ সুপ্রিম কোর্টে ভাঙচুর, ছবি এসেছে, যাদের ছবি এসেছে তারা পরে পরবর্তীকালে অনেকে বিচারপতিও নিয়োগ পেয়েছে এবং এখনো বিচারপতি আছে। এটা আপনাদের সকলের সকলেরই জানার কথা থাকার কথা, কিন্তু কি দুর্ভাগ্য আমাদের আজকে আমাদের মিডিয়া এই কথাগুলো বলতে পারবে না, লিখতে পারবে না, কারণ তাদের সেই স্বাধীনতা নেই। আমি কয়েকদিন আগে বলেছিলাম যে মিডিয়ার অবস্থা এখন এমন হয়েছে যে সরকারকে বলতেও হয় না, সেলফ সেন্সরশিপ করে করে, কারণ তাদের টিকে থাকতে হয়, বেঁচে থাকতে হয় এবং তারা সত্য কথাটা তখন তারা বলতে পারে না, লিখতে পারে। আর এই কোর্টের মধ্যে বসতিও বসেছে মনে থাকার কথা সব, তাই না? দেশবাসীকে আবার মনে করা দেওয়ার দায়িত্ব তো মিডিয়া, আমরা এদেশে জানি এদেশে মিডিয়া সবসময় সেই দায়িত্ব পালন করেছে জনগণের অধিকারকে রক্ষা করা, তাদের কর্তব্যের ব্যাপারে তারা তাদের দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করে। 2006 সালে 30 নভেম্বর আওয়ামী আইনজীবীদের তাণ্ডবে লণ্ডভণ্ড প্রধান বিচারপতির এজলাস, এজলাসটাও বন্ধ, 3 দিন বিচারপতিরা কোর্টে আসেন, এখন হুমকি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন কি আপনার আইনজীবীদের হট্টগোল ক্ষমার অযোগ্য, তারা আপনাদের ওই সমস্ত তাণ্ডব ক্ষমা পেল কি করে, কিভাবে ক্ষমা পেলেন? অতীতের কথা সুপ্রিম কোর্টের এই এই কথাগুলো মনে করিয়ে দেওয়া দরকার, তাদের বিষয়ে আজকে আমরা আমাদেরকে মনে করিয়ে দিলাম। বন্ধুগণ আজকে আইনের শাসন নেই, আপনি আমি আবার রিপিট করতে চাই না, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে তারা যে জঘন্য একটি নাটক করছে এই নাটক বাদ দিয়ে দয়া করে একজন দেশপ্রেমিক নেতা, গণতন্ত্রের সবচেয়ে বড় নেতা, জনপ্রিয় নেতা, যার 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যার অবদান, পরবর্তীকালে গণতান্ত্রিক আন্দোলনে যার অবদান সবচেয়ে বেশি, তার জীবন রক্ষা করার জন্য দয়া করে নাটক বাদ দিয়ে তাকে জামিনে মুক্ত করুন এবং তাকে বেঁচে থাকার জন্য চিকিৎসার সুযোগ করে দেন, অন্যথায় এদেশের মানুষ কোনোদিনই আপনাদেরকে ক্ষমা করবে না, কোনোদিনই করবে না, তখন আপনারাই ক্ষমার অযোগ্য হবেন। সেই সময় আসার আগেই দয়া করে
অতি দ্রুত একটু দেওয়ালের লিখনগুলো পড়ুন, একটু মানুষের কথাগুলো বোঝার চেষ্টা করুন, তার চোখের দিকে তাকান। আমি কালকে আমার একটা বন্ধুর দাওয়াতে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, আমি ছয়তলায় একটা অনুষ্ঠান, আমি নিচে নেমে এসেছি, আমি চিনি না ভদ্র মহিলাকে, আমি তাকে উনি বাবাকে দেখা হয়নি আমার সঙ্গে, উনি দেখে বলে যে আপনাকে তো আমরা চিনি, আপনি কথাও বলছেন সবই করছেন, ওই বেগম যেহেতু বেরোচ্ছেন, অর্থাৎ এই যে গৃহবধূ যার কনসার্ন প্রতিটি মানুষের চোখে এখন একটাই কনসার্ন যে বেগম জিয়াকে কেন ছাড়া হচ্ছে, এক প্রতিটি মানুষের কনসার্ন যে আজকে এই সরকার কবে যাবে, কারণ তার রাষ্ট্র পরিচালনা করতে সবকিছু থাকতে দেয়। পেঁয়াজের দাম কমে তো নিয়ে আরো বাড়ছে, আপনার চালের দাম বাড়ছে, লবণের দাম বাড়ছে, কোথাও কোনো নিয়ন্ত্রণ সব সরকারের নেই, উঠে তারা দুমড়ে ফুটিয়ে বেড়াচ্ছেন যে অত্যন্ত ভালো দৃশ্য, উন্নয়ন আর উন্নয়ন আর উন্নয়ন। আমি আমাদের টক্সো যারা করে তারা খুব ভালো বলেন বিভিন্ন ডকুমেন্ট টুকুমেন্ট নিয়ে, আমি সোজা সুযোগ একটা কথা বলি, আমার বেশি দরকার নেই, আপনার গতকাল প্রথম আলোতে আমি এটা বলেছি যে প্রত্যেকটা সুযোগ নিচের দিকে নাম, কোনো সুযোগ উপরের দিকে নাই, আপনার গার্মেন্টস এর সংখ্যা কমে গেছে, রপ্তানি কমে গেছে, আপনার যে আয় যেটা রাজস্ব আয় তার পরিমাণ কমে যাচ্ছে, ফ্যাট যেটা করেছিল সেই ফ্যাট হচ্ছে না, শুধুমাত্র একটা আপনার এমটি ভ্যাসেল মধ্যে দেশকে নিয়ে গেছে, অর্থনীতি কথাই তো আছে যে এমটি ভ্যাসেল সাউন্ড মানে অনেক শব্দ করে এবং শব্দ আপনার হচ্ছে অর্থনীতি উন্নয়নের রোল মডেল। আমি এর আগেও বলেছি যে আজকে তো হয়েছে এখন ধর্ষণ দুর্বৃত্তাং সুতরাং আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেশের মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ, যে চেতনাকে বাস্তবায়িত করবার জন্য স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেই চেতনাকে বাস্তবায়িত করতে, গণতন্ত্রকে মুক্ত করতে, গণতন্ত্রের বাধা দেশের জন্য মুক্ত করতে আজকে সকল মানুষকে ওই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হয়ে আজকে দানবদেরকে পরাজিত করতে যারা আমার মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে। আমরা আসুন এই বিজয়ের মাসে সেই শপথ গ্রহণ করি যে প্রায় 49 বছর আগে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম যুদ্ধের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্যে, লড়াইয়ের মধ্য দিয়ে, সেই সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়েই আমরা এই স্বাধীনতাকে রক্ষা করবো, আমরা আমাদের যে পতাকা থাকে রক্ষা করবো। চিন্তা করে দেখেন যে ভারতবর্ষে এনআরসি হচ্ছে, এটা সম্পর্কে নিয়ে কথা বলা যাবে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী কালকেও বলেছেন কোনো চিন্তার কারণ নেই, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, তারা আমাদের এত ভালো বন্ধু যে আমাদের কোনো ক্ষতি করবে না, আর ইতিমধ্যে যেটা হয়ে গেছে সেগুলো কি হবে, কিছু লোক চলে এসেছে পুষ্টিন, এটা আমার কথা হচ্ছে মিডিয়ার কথা, বিজেপির কথা, কিছু লোককে ঢুকিয়ে দিয়েছে, আইন পাশ হচ্ছে যেটা হবে অনুমোদনে আছে, যে যাদেরকে এনআরসির বাইরে তাদের মধ্যে যারা অমুসলিম অর্থাৎ আপনার খ্রিস্টান জৈন বৌদ্ধ হিন্দু সম্প্রদায়ের তাদেরকে তারা নাগরিকত্ব দেবে, আর যারা মুসলিম তাদের নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ নাই, প্রশ্ন করে বলা হচ্ছে তাদেরকে যাওয়ার জায়গা আছে। এখন এই বিষয় রোহিঙ্গা সমস্যার সমাধান হয় না, আমার আপনার চারপাশের নদী যে অভিন্ন নদীগুলো আছে তার পানি হিসেবে আমরা পাই না, সেখানে সম্পূর্ণভাবে কোন দিক দিয়ে স্বপ্ন আপনারা করেন, একটা মানুষের লুট করা, সম্পদ লুট করা, রাষ্ট্রীয় সম্পদ লুট করা, রাষ্ট্রীয় সম্পদ লুট করে এই দেশটাকে আপনারা ফোপড়া করে দিয়েছেন, আর টাকা পাচারের কথা আপনারা বলেন, টাকা পাচার যা হয়েছে এই কয়েক বছরে বাংলাদেশে কখনো কোনো দেশে তা হয়েছে কিনা আমার সন্দেহ আছে, কানাডায় একটা পল্লী হয়েছে আপনার পাড়া নামই হচ্ছে বেগম পাড়া, আমাদের বিশিষ্ট জনদের আপনার বেগম সাহেবদের নামে বাড়িটা তৈরি হয়ে গেছে, অত্যন্ত কস্টলি বাড়ি, মালয়েশিয়া লন্ডন প্রায় সব জায়গায় ভাই টাকা দেশে থাকছেন সবাই
সব বাইরে নিয়ে যাচ্ছেন, কারণ জানেন যে পতন তাদের হবেই অনিবার্য, কারণ এই দুর্বৃত্তান করে কেউ টিকে থাকতে পারে না, তাদের পতন হবে এবং সেই পতনের পরে তারা কেউ থাকবে সেটা তারা নিশ্চিত না হয়। ঠিক আছে, আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে, ওই ভয়টা দেখে লাভ হবে দেশের মানুষ জেগে উঠতে শুরু করেছে এবং আন্দোলনের মধ্য দিয়েই সংগ্রামের মধ্য দিয়েই তারা তাদের অধিকারকে আদায় করে নেবে। সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই বিজয়ের মাসে, সেই শপথ আমরা গ্রহণ করছি। এখন আমাদের এই বিজয়ের মাসের কর্মসূচি হবে করবো, আমাদের সিনিয়র ডিপ্লোম সাহেব ঘোষণা করবেন, তার আগে আরেকটা ঘোষণা আমি করে নিতে চাই। যাতে যে আমাদের দেশীয় নেত্রী বেগম কাজিয়ার মুক্তির দাবিতে আগামী কাল আপনার ঢাকা মহানগরে থানায় থানায় এবং সারা দেশ অন্যান্য মহানগরগুলোতে সদরে এবং জেলায় জেলায় সদরগুলোতে আমাদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে দেশীয় নেত্রী বেগম কাজিয়ার মুক্তির দাবি। সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এতক্ষণ আজকে চৌদ্দ সভার সভাপতি দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাখছিলেন আজকে চৌদ্দ সভা শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে এবং চলমান রাজনৈতিক যে পরিস্থিতি এবং তিনি আপনাদের সাথে বক্তব্য রেখেছেন। বন্ধুরা, আমি মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচি আজকে এখানে গৃহীত হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরেছি। মহান বিজয় দিবস উপলক্ষে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে এবং দেশব্যাপী দলীয় কার্যালয়গুলিতেও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আগামী আমরা এটা মানে মিলনায়তন পাওয়ার উপর নির্ভর করছে, আমরা তারিখটা পরে জানাবো যে আমরা একটা আলোচনা সভা করবো, সেই আলোচনা সভার স্থান এবং সময়টা আপনাদের পরে জানাবো। মহান বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর ধরে যেটি মাননীয় মহাসচিব বলেছেন যে যে সময়টি সেই সময়টি আমরা পরে জানাবো, যা সরকারের কাজের সময় আমরা এখান থেকে যাবো। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে আবার মহান স্বাধীনতার ঘোষক হয়ে রাষ্ট্রপতি জনগণের মাঝে এসে ফাতে হাফার পুষ্পস্তবক অর্পণ সেদিনই করা হবে, তবে টাইমটা আপনাদের পরে জানাবো। দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও বিএনপির উদ্যোগে আমরা 17 ডিসেম্বর আমরা বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত করার সিদ্ধান্ত এখানে গ্রহণ করেছি। উক্ত র্যালিতে বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন অংশগ্রহণ করবে, তারা তাদের প্রস্তুতি অনুযায়ী যে বর্ণাঢ্য বিজয় র্যালিতে তারা। এছাড়াও দিবসটি উপলক্ষে দলের পক্ষ থেকে পোস্টার প্রকাশ করা হবে এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজস্ব আঙ্গিকে কর্মসূচি প্রণয়ন ও পালন করবে, যেমন ধরুন তারা নিজেরা পোস্টার করতে পারে এবং যে বিজয় দিবস উপলক্ষে যে আলোচনা সভা তারা বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনগুলো তারা নিজেরা বসে বৈঠক করে তারা সিদ্ধান্ত। দিবসটি উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল তারা বিশেষভাবে এই দিনটির তাৎপর্য তুলে ধরে তারা আলোচনা সভা করবেন এবং সেখানে দেশের বরেণ্য যারা মুক্তিযোদ্ধা যারা এখনো জীবিত আছেন এবং যাদের গৌরবান্বিত যে অবদান সেটিকে তুলে ধরে সে আলোচনা সভায় বক্তব্য করেন। অনুরূপভাবে স্থানীয় সুবিধা অনুযায়ী মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপার্সনের উচ্চস্থ কার্যালয় এবং নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় আরও সজ্জায় সজ্জিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, পাশাপাশি দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতেও আরও সজ্জা করার প্রস্তাব দিয়ে থাকে। এখন শহীদ বুদ্ধিজীবী দিবস, শহীদ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে জাতীয় পতাকা অর্থনবীকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে ঢাকা সহ সারা দেশে দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকায় আগামী 15 ডিসেম্বর অর্থাৎ 14 ডিসেম্বরের পরের দিন সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে সেখানে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে 14 ডিসেম্বর 2019 সকালে
বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ বীরপুরুষ শহীদ বুদ্ধিজীবী মাজারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্ঘ অর্পণ করা হবে। মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্থাপন করতে ঢাকা সহ সারা দেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীদের আজকের এই সভাটিকে আহ্বান করা হয়। বন্ধুরা, এই হচ্ছে আমাদের মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমাদের কর্মসূচি আজকে নির্দেশ করেছে, তা আপনাদের সামনে পাঠ করতে আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে যৌথ সভা এখানে শেষ আপনাদের সকলকে ধন্যবাদ।